মধ্যরাত, চারিদিকে তখন সবাই ঘুমিয়ে আছে। কেমন যেন পুরো জঙ্গল নিশ্চুপ হয়ে আছে। এমন সময় টুনটুনের ঘুম ভেঙে যায়। মা, ও মা, আমি খুব জল পিপাসা পেয়েছি। মা, আমি জল খাবো, গলাটা কেমন যেন শুকিয়ে গেছে। মা, ও মা। মাঝরাতে টুনটুনের এমন চিৎকারে টুনির ঘুম ভেঙে যায়। আর টুনি বলে, দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে। তোর যে কি হয়েছে সেটা আমি বুঝি না, সারাক্ষণ শুধু জল আর জল। এত এত জল খাস, তবুও তোর গলা শুকিয়ে যায়। দাঁড়া, তোকে জল এনে দিচ্ছি। এরপর টুনি বিছানা ছেড়ে উঠে বসে। আর মেয়ের জন্য এক গ্লাস জল নিয়ে আসে আর টুনটুনকে খেতে দেয়। ঠিক হয়েছে, পিপাসা মিটেছে তোর। গলাটা একদম ঠান্ডা হয়ে গেল মা, এবার চলো তো মামিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিয়ে এখন এত কথা বলছিস, চল এবার আর বকবক করিস না। এরপর মামি আবারও ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। টুনটুন সারাক্ষণ জল খেত, টুনটুনের একটুতেই গলা শুকিয়ে যেত। তাই টুনি সবসময় মেয়ের জন্য জল রেডি করে রাখত। এভাবেই দিন কাটতে থাকে। মা, ও মা, আমার স্কুলে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। মা, আমি স্কুলে গেলাম। এই, দাঁড়া দাঁড়া, তুই যে স্কুলে যাচ্ছিস তা জলের বোতল নিয়েছিস তো? জলের বোতল না নিয়ে গেলে তো বারবার ক্লাস থেকে বের হবি, তাই না? এই যা, তুমি একদম ঠিক কথাই মনে করে দিয়েছো মা। আমার তো মনে ছিল না। দাও দাও, আমার জলের বোতলটা দাও। এরপর টুনি মেয়েকে জলের বোতলটা দেয় আর টুনটুন জলের বোতল নিয়ে স্কুলে চলে যায়। এই দেখ দেখ, টুনটুন এসেছে। কি রে টুনটুন, তুই তোর জলের বোতল আর জানিস নি? তোর তো জল ছাড়া চলেই না রে। আমার কৃষ্ণা পাই বলেই তো আমি জলের বোতল নিয়ে আসি শালু। এতে হাসার কি আছে বলতো? তুই হাসছিস কেন? এই কুহু, এই তুই হাসছিস কেন বলতো? ও জলের বোতল নিয়ে এসেছে, তাতে কি হয়েছে বল? হ্যাঁ, দরকার হলে ও কলস নিয়ে আসবে। চল চল, আমাদের ম্যাডাম চলে এসেছে, আমরা আবার ক্লাসে চলে যাই বাবা। ওই টুনটুন আবার কখন না জানি আমাদের কথায় কান্নাই করে দেয়, বুঝেছিস? কুহু আর শালুর এমন কথা শুনে টুনটুন অনেক মন খারাপ করে আর ওরা সবাই ক্লাসে চলে যায়। আর ওদের ম্যাডাম কাকুলি ক্লাস নিতে থাকে। বাচ্চারা, আজ আমি তোমাদের যোগবিয়োগের অঙ্ক করাবো, তোমরা ক্লাসে একদম মনোযোগ দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি অঙ্ক শুরু করেন। আচ্ছা, তোমরা বলো তো 3+2 কত হয়? 5 হয় ম্যাডাম। বাহ, তোমরা তো যোগ অনেক ভালো করতে পারো। কাকুলি যখন এভাবে ক্লাস নিচ্ছিল এমন সময় টুনটুনের জলের বোতলের জল শেষ হয়ে যায়। ম্যাডাম, আমার বড্ড জল তৃষ্ণা পেয়েছে, আমি জল আনতে যাই ম্যাডাম, একটু খেয়ে এক্ষুনি চলে আসব। ঠিক আছে, তবে এক্ষুনি আসবে, কিন্তু আমি পরে আবার তোমাকে অঙ্ক বোঝাতে পারবো না, বুঝেছো? এরপর টুনটুন যখন জল নিতে বাহিরে যাচ্ছিল এমন সময় টুনটুনকে দেখে শালু বুড়া অনেক হাসতে থাকে। আর টুনটুন অনেক কষ্ট পেলেও কিছুই বলে না। এভাবেই দিনটা কেটে যায়। রাতের বেলা, মা, উমা, আমি কি তোমাকে অনেক বিরক্ত করি মা? শোনো আমার পাগলি মেয়েটার কথা, তুই এমন করে কেন বলছিস রে মা? এই যে আমি তোমার কাছে সারাক্ষণ জল চিনি, জানো মা, স্কুলে শালু কুহু অনেক হাসাহাসি করে, আর ম্যাডাম তো আমাকে বকা দেয়। তুমি বলো না মা, আমার জল তেষ্টা পেলে আমি কি করব? শোন আমি আমার, এই জন্য বুঝি তোর মন খারাপ? তুই একদম কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। ওরা কয়েকদিন হাসাহাসি করবে, কিন্তু পরে ওরা কিচ্ছু করবে না রে মা। তুমি আমার অনেক ভালো মা, এবার চলো তো আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর ওরা মামি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে রাত কেটে যায় আর দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন ক্লাসে, বাচ্চারা তোমাদের তো সামনে পরীক্ষা, আমি আজ তোমাদের বই দাগিয়ে দিব, তোমরা সবাই মনোযোগ দাও,
আর টুনটুন তুমি একদম বিরক্ত করবে না কিন্তু। এরপর কাকুলি বই দাগিয়ে দিতে থাকে আর টুনটুনের অনেক জল তেষ্টা পায়। টুনটুনের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ম্যাডাম জল জল খেতে যাব ম্যাডাম। উফ টুনটুন, দিলে তো সব নষ্ট করে। সবাই অনেক মনোযোগী ছিল, তোমার রোজ রোজ সব আর ভালো লাগছে না আমার। ম্যাডাম আপনি এই টুনটুনকে ক্লাস থেকে বের করে দিন ম্যাডাম, ও প্রতিদিন আমাদের ডিস্টার্ব করে। আজ বাহিরে গিয়ে ওর যত ইচ্ছে জল খাক, আমাদের আর ডিস্টার্ব করবে না, তুই বুঝেছিস? কুহুর এমন কথায় ম্যাডাম সম্মতি দেয় আর কাকুলি টুনটুনকে ব্যাগ সহ বের করে দেয় বাইরে। টুনটুন তুমি আজ খবরদার ক্লাসে ঢুকবে না, বেরিয়ে যাও বলছি, যত ইচ্ছে বাইরে গিয়ে জল খাও। টুনটুন অনেক কান্না করলেও কাকুলি ওর কোনো কথাই শোনে না। ওরা সবাই টুনটুনকে বের করে দেয় আর অনেক হাসতে থাকে। আর টুনটুন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেতে থাকে। হঠাৎ রাস্তায় পড়ে থাকা একটা কুড়ালের সাথে টুনটুন হোঁচট খেয়ে পড়ে যায় আর টুনটুনের পা থেকে অনেক রক্ত ঝরতে থাকে। এতে টুনটুন অনেক কাঁদতে থাকে। এই কুড়াল দিয়ে এখানে এলো কি করে? আমার পা থেকে কত রক্ত ঝরছে। কুহু চালুরা তো কেউ নেই, আমাকে এখন মায়ের কাছে কে নিয়ে যাবে? মা, ও মা, আমার অনেক কষ্ট হচ্ছে মা, তুমি কোথায় মা? আমার পা থেকে যে রক্ত ঝরছে। এভাবে টুনটুন কাঁদতে কাঁদতে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে আর টুনটুনের পা থেকে অনেক রক্ত ঝরতে থাকে আর রক্ত পড়তে পড়তে টুনটুন সেখানেই মারা যায়। আর টুনটুন এভাবে মারা যাওয়ার কারণে টুনটুনের আত্মা অতিরিক্ত আত্মা হয়ে ফিরে আসে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, যাদের জন্য আমি আমার প্রাণ দিয়েছি তাদের সব মেয়েকে আমি জলের তৃষ্ণাতেই মেরে ফেলবো, সবাই মরে যাবে সবাই। এরপর টুনটুনের অতিরিক্ত আত্মা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে টুনি মেয়েকে খুঁজে না পেয়ে কাঁদতে থাকে। একদিন টুনটুনের আত্মা স্কুলে যায় আর গিয়ে বলতে থাকে, তোদের একদম জল দেশটা পাই না তাই না? এবার দেখ আমি তোদের কি অবস্থা করি, সারাক্ষণ জল খেতেই থাকবি এখন থেকে। এরপর টুনটুন আড়াল থেকে ওদের উপর জাদু করে আর কিছুক্ষণ পর কাকুলি সহ ছাত্র ছাত্রীদের অনেক জল তেষ্টা পেতে থাকে। উফ বাবা, এত জল তেষ্টা পাচ্ছে কেন আমার? আমি তো একটু আগে জল খেয়ে এলাম, তাহলে হঠাৎ করে এমন হলো কেন? কাকুলি যখন এসব বলছিল এমন সময় কুহুও বলতে থাকে, ম্যাডাম আমি জল খাবো ম্যাডাম, আমার গলাটা খুব শুকিয়ে যাচ্ছে ম্যাডাম, জল খাবো জল। এভাবে ওরা বারবার জল খেতে থাকে। কাকুলি বাধ্য হয়ে টিউবওয়েলের পাশে বসে থাকে। হায় ঈশ্বর, এ আমার কি হলো? আমি এত জল খাওয়ার পরও আমার তৃষ্ণা মিটছে না কেন? কাকুলি এভাবে কাতরাতে কাতরাতে সেখানেই মারা যায়। আর কাকুলির এমন মৃত্যুতে ওরা সবাই অনেক ভয় পেয়ে যায় আর কুহু শালু ওরা বাড়িতে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে কিন্তু কুহু আর শালুদের জল তৃষ্ণা কিছুতেই মেটে না। একদিন শালু আর কুহু রাস্তা দিয়ে হাঁটছিল। শালু, আজ আমি টুনটুনের অবস্থাটা খুব বুঝতে পারছি রে, ও বারবার জল খেত বলে আমরা কতই না হাসতাম, আজ আমাদের অবস্থাটা একবার তুই দেখেছিস, একদম টুনটুনের মতো হয়ে গেছে রে। এমন সময় টুনটুনের আত্মা প্রকট হয় আর বলতে থাকে, আজ আমার কষ্ট বুঝতে পেরেছিস তাই না? তবে এখন বুঝে লাভ নেই, আমি তোদের মেরে ফেলবো। এরপর টুনটুন যেই না ওদের মারতে যাবে তখনই সেখানে টুনি চলে আসে। একই মা টুনটুন, তুই এতদিন কোথায় ছিলি আর তোর এই অবস্থা হয়েছে কেন? এরপর টুনটুন কাঁদতে কাঁদতে ওর মাকে সব ঘটনা খুলে বলে। আমার মেয়ের সাথে এত কিছু হয়েছে আর আমি জানি না, তবে মা তোর সাথে যা হয়েছে তা অ্যাক্সিডেন্ট, তুই ক্ষমা করে দে মা, আমি চাই না আর কোনো মায়ের কোল খালি হোক। এরপর শালু আর কুমুও টুনটুনের কাছে ক্ষমা চায় আর টুনটুন ওদের ক্ষমা করে দেয় আর টুনটুনের আত্মা চলে যায়। এক বনে টুনি তার মা মিলু টুনটুনের সাথে বসবাস করত।
টুনি দেখতে খুব সুন্দরী ছিল। টুনির একটা অভ্যাস ছিল তরমুজ খাওয়া। তরমুজ খেতে টুনি ভীষণ ভালোবাসত, কিন্তু অভাবের তাড়নায় মিনু টুনিকে তরমুজ খাওয়াতে পারতো না। একদিন রাস্তায়, আমি তরমুজ খাবো, তরমুজ খাবো আমি। ইস, তরমুজ খাওয়ার জন্য আমার মনটা কেমন জানি আনজান করছে। তরমুজ কোথায় পাই, তরমুজ কোথায় পাই এখন? এমন সময় টুনি বাটি কবুতরকে হাতে তরমুজ নিয়ে আসতে দেখে। আর টুনি হেসে হেসে বলতে থাকে, আরে আরে বান্টি দাদা তো দেখছি একটা বড় তরমুজ নিয়ে আসছে। এই বান্টি দাদাকে পটিয়ে এবারে তরমুজটা খাবো আমি, অনেক মজা হবে। এই বলে টুনি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর ডাইনির মতো করে বলতে থাকে, কে ওখানে, কে বলছো এভাবে? এই তরমুজ আমি কিছুতেই দেব না, এইটা আমার বউয়ের জন্য, আমি দেব না। আমি হলাম তরমুজ দেইনি, বুঝেছিস? তুই আমাকে তরমুজ দিবি না তাই না? তবে দেখ আমি কি করি, তোকেও তোর ঘাড় ভটকে খাবো আর তোর তরমুজও খাবো আমি। ওরে বাবা ডাইনি, না 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 আমাকে খেও না। ঠিক আছে ঠিক আছে, তুমি এই তরমুজ খাও, তবু আমাকে খেও না। বান্টি কবুতর এই কথা বলে তরমুজটা ওখানে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে টুনি হাসতে হাসতে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আর দৌড়ে গিয়ে তরমুজটা হাতে তুলে নেয়। বান্টি দাদা তুমি তো দেখছি ভীষণ ভীতু, আমার খুব মজা লাগছে। এবারে না টুকটুকে তরমুজ যাবে টুনির পেটে। আহা, তরমুজ না পেলে যে আমার কি হতো রে বাবা! এসব বলে টুনি সেখানেই বসে মনের সুখে তরমুজ খেতে থাকে আর খাওয়া শেষে তৃপ্তি ঢেকুর তুলে বাড়িতে ফিরে যায়। টুনি এমনই তরমুজ পাগল ছিল যে একটা দিনও টুনি তরমুজ না খেয়ে থাকতে পারত না। চুরি ডাকাতি করে হলেও যে কোনো উপায়ে টুনি তরমুজ খেত। টুনি, এই টুনি, কি রে তোর জন্য কি আমি সারা দিন খাবার নিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, সংসারে তো কুটোটিও নারিস না, আবার খাবার খেতেও তোর অলসতা। কি রে, আসবি নাকি মার খাবি? উফ মা, কি হয়েছে বলতো, এভাবে চিৎকার করছো কেন? আমি ওসব খাবার দাবার খেতে পারবো না, তুমি আমাকে তরমুজ এনে দাও না মা, আমি তরমুজ খাবো। ও মা, দাও না আমাকে তরমুজ এনে। তরমুজ খাবে? তোর বাবা বুঝি রাজার ভাণ্ডার রেখে গেছে যে তোকে সেখান থেকে টাকা দিয়ে তরমুজ কিনে দিব? দুবেলা ঠিকমতো খাবার খেতে পারে না, সে আবার তরমুজ খাবে? এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে, কোনো তরমুজ টরমুজ হবে না। মা, তোমার কাছে সামান্য তরমুজ খেতে চেয়েছি বলে তুমি আমাকে এত কথা শোনালে মা। যাও, আমি আর খাবারই খাবো না, আর তোমাকে তরমুজও কিনে এনে দিতে হবে না। আমি যেখান থেকে পারবো সেখান থেকেই তরমুজ খাবো, বুঝেছো? তবু আমি তরমুজ খাবই খাবো, এই বলে দিলাম। এসব বলে টুনি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর মিনু পিছন থেকে চিৎকার করে বলতে থাকে, এই এই বাদর মেয়ে, দাঁড়া দাঁড়া বলছি, যাচ্ছিস তো বাদ্রামো করতে তাই না? সারা দিন তোর বিচার শুনতে শুনতে আমার দিন যায়। ঈশ্বর যে কেন আমার কপালে তোর মতো মেয়ে দিয়েছে কে জানে, এবার না জানি কার জমির তরমুজ চুরি করে খায়। হায় ঈশ্বর, আমার হয়েছে যত জ্বালা। মিনু এসব বলে রেগে কাজ করতে থাকে। এদিকে টুনি যেতে যেতে দেখতে পায় শালি চুরিতে করে তরমুজ নিয়ে বাজারের দিকে যাচ্ছে। ওই তো, ওই তো তরমুজ, আহা কি লাল টসটসে। শালি দিদি বুঝি তরমুজ নিয়ে বাজারে যাচ্ছে, যাই তার আগে শালি দিদিকে ভুল বুঝিয়ে তরমুজগুলো আমি খেয়ে নেই। টুনি তার ভাবনা মতোই শালিকের সামনে আসে আর বলতে থাকে, আরে শালিক দিদি, তুমি বুঝি বাজারে যাচ্ছ, তা তুমি বুঝি জানো না যে আজকে হাটের দিন, আজ তো বাজারে অনেক বেচা কেনা হবে, তা তুমি সামান্য তরমুজ নিয়ে গেলে কি আর চলবে বলো? আরো অনেক তরমুজ নিয়ে যেতে হবে গো শালিক দিদি। তাই তো টুনি, তুই তো এটা ঠিক কথাই বলেছিস, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ তাই তো বললাম, তা শোনো তোমার তরমুজের ঝুড়িটা আমাকে দাও,
আমি বাজারে নিয়ে যাচ্ছি। আর তুমি বাড়িতে কি বাকি তরমুজগুলো নিয়ে এসো কেমন? শালি টুনির কথায় রাজি হয়, আর টুনিকে তরমুজের ঝুড়ি দিয়ে বাড়িতে চলে যায়। এদিকে টুনি তরমুজ পেয়ে তো মহা খুশি ছিল, আর রাক্ষসের মতো করে টুনি গপ গপ করে তরমুজগুলো খেতে থাকে। তরমুজ খেয়ে টুনি এভাবে বনের পাখিদেরকে ভুলভাল বুঝিয়ে চুরি ডাকাতি করে তরমুজ খেত। টুনির এমন কাহিনীর জন্য বনের পাখিরা প্রতিদিন বিচার নিয়ে মিনুর কাছে যেত, আর মিনু প্রতিদিন টুনিকে ধরে ধরে মারত। কিন্তু তাতে কি, টুনি তো তরমুজ পাগল, তরমুজ খাওয়ার নেশা টুনি কিছুতেই যায় না। একদিন টুনি কালুকাকে তরমুজ জমিতে অনেক পাকা পাকা তরমুজ দেখতে পায়, আর লোভ সামলাতে না পেরে টুনি কালুকাকে জমিতে গিয়ে তরমুজ খেতে থাকে। এমন সময় জমিতে কালুকাক আসে। এ কি এই তরমুজ খেকো টুনি, আবার আমার তরমুজ জমিতে হামলা দিয়েছে? এই টুনি, এই তোর লজ্জা লাগে না? এত বড় মেয়ে হয়েও কি না অন্যের জমিতে জিনিস চুরি করছিস? চুন্নি কোথাকার? এই কালু দাদা, এই তুমি কিন্তু আমাকে একদম চুন্নি বলবে না। তোমার তো সাহস কম নয়, তুমি আমাকে চুন্নি বলো। আর লজ্জা কেন লাগবে? হ্যাঁ, আমার চোখের সামনে তোমার তরমুজ জমি পড়েছে, তাই আমি তোমার তরমুজ খাচ্ছি। আহা, কি মিষ্টি তরমুজ! ও নো, বা 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 বা, চুরি করে আবার বড় বড় কথা, চুরি করবে আবার চোপাও করবে, তোর চোপাই একদম ভেঙে উড়িয়ে দেব। চুন্নি কোথাকার? শোন, তুই যে এভাবে বনের মধ্যে চুরি ডাকাতি করিস, তোর মতো চুন্নিকে তো কেউ বিয়েই করবে না। কি বললি শয়তান কালু? তুই আমাকে সামান্য তরমুজ খাওয়ার জন্য চুন্নি বললি? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। এসব বলে রেগে টুনি কালুকাকের মুখে তরমুজ ঠেলে ঠেলে ঢুকিয়ে দেয়। নে নে খা খা, আমাকে চুন্নি বলা, তাই না? দেখ দেখ কেমন লাগে শয়তান কালু। এরপর টুনি হাসতে হাসতে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে কালু তো ভীষণ রেগে যায়, আর কালু মিনুর কাছে গিয়ে টুনির নামে বিচার দেয়। কি গো মিনু মাসি, তুমি এ কেমন মেয়েকে জন্ম দিয়েছো? হ্যাঁ, তোমার মেয়ে তো একটা তরমুজ খেতে দেয়নি। তোমার মেয়ের জন্য এবার আমাদের বনের তরমুজের অনেক লস হয়েছে। মেয়েকে কি তরমুজ কিনে খাওয়াতে পারো না নাকি? হ্যাঁ, সেই জন্য অন্যের জমিতে চুরি করতে পাঠিয়েছ? না গো কালু বাবা, আমি টুনিকে অনেক বোঝাই, কিন্তু ও এমন বাদর মেয়ে, আমার একটা কথাও শোনে না। আমি ওকে বলি যে আমরা গরিব, ওসব ফল আমাদের খেতে নেই। আজ আসুক বাড়িতে, ওর হাত পা ভেঙে দিব আমি। লোকের জমিতে তরমুজ চুরি করে খাওয়া, আর ওর জন্য আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে, আমি কিছুতেই মানবো না এটা। যা ইচ্ছা করো, শোনো, এরপর যদি দেখি তোমার ওই তরমুজ খেকো মেয়েকে আমার জমিতে, তাহলে তোমাদের এই দুই মা মেয়েকে আমি জেলের ভাত খাওয়াবো, মনে রাখিও। এরপর কালু চলে যায়। এদিকে মিনু লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর টুনি বাড়িতে ফিরতে টুনিকে ধরে মিনু মারতে থাকে। শয়তান মেয়ে, তোকে বলেছি না যে তুই কারো জিনিস চুরি করবি না? তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, বেয়াদব মেয়ে কোথাকার! তোর জন্য পাখিরা আমাকে বাড়ি এসে অপমান করে যায়। বল বল, আর তরমুজ চুরি করবি? বল, আমাকে শান্তি দিবি না তুই? মিনুর এমন মার খেয়ে টুনি কাঁদতে কাঁদতে বাহিরে চলে যায়। একটা বড় গাছের নিচে বসে কাঁদতে থাকে। এমন সময় সেখানে একটা বুড়ি আসে। কি হয়েছে মা, তুই এভাবে কাঁদছিস কেন, আমাকে বল তো শুনি। আমার কষ্টের কথা তোমায় কি আর বলবো বুড়ি মা, শোনো তবে। এরপর টুনি সব ঘটনা বুড়িকে খুলে বলে। সব শুনে বুড়ি হাসতে হাসতে বলে, ও আচ্ছা, তবে এই ব্যাপার, তুই তরমুজ খেতে পছন্দ করিস কিন্তু অভাবের জন্য খেতে পারিস না, তাই তো? তবে এই নে এই তরমুজ বীজটা নে, শোন, এটা হলো এক জাদুর তরমুজ। তুই এই তরমুজটা মাটিতে রোপণ করে দিবি, তাহলে সেখান থেকে একটা তরমুজের বাড়ি তৈরি হবে, আর ওই তরমুজ বাড়িতে অনেক তরমুজ থাকবে। তুই যত খুশি তরমুজ খেতে পারবি, আর সেসব তরমুজ বিক্রি করে তোদের অভাবও ঘোচাতে পারবি রে। Thank you.
এরপর টুনি খুশি মনে তরমুজটা বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে রোপণ করে। আর সাথে সাথে সেখানে একটা তরমুজের বাড়ি প্রকট হয়। আর সেই তরমুজ বাড়ির ভেতরে অনেক তরমুজ ছিল। তরমুজ খেয়ে টুনি এত তরমুজ দেখে তো ভীষণ খুশি হয়। এরপর টুনি প্রাণ খুলে তরমুজ খায়। আর এদিকে মিনু তরমুজ বিক্রি করে অনেক ভালোভাবেই সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।